হ্যালো বন্ধুরা, শীত কিন্তু শুরু। আর এই শীতের শুরুতেই আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরও এক অ্যাডভেঞ্চারাস ভিডিও। আর এই ভিডিওটা হলো এক উন্মুক্ত জঙ্গল সাফারি ভিডিও। এই সাফারি কিন্তু একদম ওপেন সাফারি, যেখানে পশু পাখিরা খোলা আকাশের নিচে জঙ্গলের মাঝে ঘুরে বেড়াবে। আর এই সাফারি কিন্তু রয়েছে আমাদেরই পশ্চিমবঙ্গের মধ্যে, একদম আমাদের কাছাকাছি। তোমরা যদি প্রকৃতিকে ভালোবাসো, জঙ্গল ও পশু পাখি দেখার আনন্দ ও অ্যাডভেঞ্চার উপভোগ করতে চাও, তবে আজকের এই ভিডিও শুধু তোমাদেরই জন্য। এখানে কিভাবে আসবে, কোথায় এই সাফারি, কত খরচ করবে, কি কি দেখবে, সব কিছু ইনফরমেশান থাকবে এই ভিডিওর মধ্যে। তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। শহরের কোলাহল থেকে একটু দূরে শান্ত পরিবেশে জঙ্গলের মাঝে এই সাফারি। এখানে একই সাথে তোমরা পেয়ে যাবে নানা রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, ঘুরে দেখে নিতে পারবে জু, আর বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর পার্ক। এছাড়া এখানে মেইন অ্যাট্রাকশন যেটা হলো জঙ্গল সাফারি। সো লেটস গো বন্ধুরা, আর দেরি না করে চলো ভিডিওটা এবার শুরু করা যাক। গাইস, আমরা এখন শিলিগুড়ির যে বেঙ্গল সাফারি তার সামনে এসেছি। এখানটায় রেড চার্ট দেওয়া আছে, আর এই হলো বেঙ্গল সাফারি গেট। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুজয়, আর তোমরা দেখছো আমার সাথে লেটস গো উইথ এসএস। আজকের আমি চলে এসেছি বেঙ্গল সাফারিতে। নর্থ বেঙ্গলের যে ফেমাস বেঙ্গল সাফারি, সেই বেঙ্গল সাফারিতে আমি চলে এসেছি, ভেতরে এন্ট্রি করেছি। আর এর ভেতরে আমি এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক পেছনে এখান থেকেই সাফারির বাস ছাড়বে। এই দেখো, এখান থেকে সাফারি বাস ছাড়বে। এই সাফারি কিন্তু দু ধরনের আছে, একটা হচ্ছে 200 টাকার কম্বো সাফারি, আর একটা হচ্ছে গ্র্যান্ড সাফারি যেটা হচ্ছে 400 টাকার। তা আমরা 400 টাকার সাফারিটাই করবো। 400 টাকার সাফারিটা হচ্ছে 1 ঘন্টার, আর 200 টাকার সাফারি হচ্ছে আধ ঘন্টার। তো চলো দেখে নেওয়া যাক আমাদের সাফারিটা কীরকম হয়। চলো গাইজ, এই হলো শিলিগুড়ির বেঙ্গল সাফারি। এই হলো গেট, আর তার পাশেই এখানটায় রয়েছে টিকিট কাউন্টার। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই বেঙ্গল সাফারি কিন্তু প্রতি সোমবার বন্ধ থাকে, সাফারি হয় না। আর সকাল 8:30 থেকে 5টা অবধি এর টাইমিং। এই হলো আমাদের সাফারির টিকিট, আমাদের লেগেছে 400 টাকা। দেখো, এটা হচ্ছে গ্র্যান্ড সাফারি, মানে সব কিছু মিক্স থাকবে এর মধ্যে। আর একটা আছে 200 টাকা, ওটা একটু নর্মাল ছোটো সাফারি। তা আমরা গ্র্যান্ডটাই কেটেছি। তাহলে চলো, যদি শুধু জু ঘুরতে চাও তাহলে 50 টাকা, সাফারি হলো 400-200। এছাড়া রয়েছে এলিফ্যান্ট সাফারি যেটা হলো 800 টাকা। আমরা ঢুকে পড়েছি বেঙ্গল সাফারিতে। আমাদের বাস 4টের সময়, সেই বাসে করে আমরা সাফারি করব। তো বন্ধুরা, এই বেঙ্গল সাফারি কিন্তু রয়েছে আমাদেরই পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলে, শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি থেকে একদম কাছে। শিলিগুড়ি থেকে 10 কিলোমিটার, আর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 17 কিলোমিটার, মাত্র 30-40 মিনিটের রাস্তা। তোমরা অটো অথবা ম্যাজিক ভ্যান করে এখানে চলে আসতে পারো। অটো রিজার্ভ করলে মোটামুটি 300 টাকার মতো নেবে, আর সিআরএ এলে 30-40 টাকা পার হেড। বন্ধুরা, তোমরা কিন্তু 400 টাকা খরচা করে সাফারি না করেও তোমরা এমনি নর্মাল জুতে ঘুরতে পারো। নর্মাল জুতে ঘোরার জন্য, পায়ে হেঁটে নর্মাল জুতে ঘোরার জন্য 50 টাকা করে টিকিট, এন্ট্রি ফি 50 টাকা। তা নর্মাল 50 টাকার টিকিট কেটে তোমরা পায়ে হেঁটেই পুরো জুটা ঘুরতে পারো। আর এই দেখো, যারা সাফারি করবে তারা এই বাসে করে তাদের সাফারি নিয়ে যাওয়া হবে। একটা 400 টাকার আছে, একটা 200 টাকার আছে। এই যে বেঙ্গল সাফারি, এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার সাফারি, একটা থ্রিল রয়েছে। এটা বলতে পারো তোমরা, জুরাসিক পার্ক যারা যারা দেখেছো তারা জানো, জুরাসিক পার্কে যেমন দেখিয়েছিল এক একটা করে দরজা খুলছে আর একটা একটা করে গাড়ি এগিয়ে যাচ্ছে, এখানটাও ঠিক সেই একই জিনিস হবে। এখানটা কিছু জোন রয়েছে, যেমন টাইগার জোন, ডিয়ার জোন। সেই জোনগুলোতে যখন গাড়িগুলো এন্টার করবে তখন সেখানটায় যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো আস্তে আস্তে ওপেন হবে, আর আমাদের গাড়ি আস্তে আস্তে ভেতরে যাবে। এখানে একদম ওপেন জু, এখানে কোনো খাঁচার মধ্যে অ্যানিমেল আটকানো নেই, এখানে পুরো একদম ওপেন। অন্য জু আর এই জুয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে, অন্য জুতে যেমন অ্যানিমেলরা খাঁচায় থাকে আমরা বাইরে দিয়ে দেখি, এখানটায় উল্টো হবে।
এখানে আমরা গাড়ির মধ্যে অর্থাৎ খাঁচার মধ্যে বন্দি থাকব, আর চারদিকে কিন্তু অ্যানিমেলরা কিন্তু ঘুরবে আমাদের চারদিকে, সেই ওপেন জু এটা। তা চলো দেখে নেওয়া যাক সেই বেঙ্গল সাফারি কীরকম হয় আর কি কি দেখতে পারি, চলো তোমাদের দেখিয়ে দিই। এখানটা একটা ফুড জোন রয়েছে, তোমরা ইচ্ছা করলে কিছু খেয়ে নিতে পারো। সামনেই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে, এখানটায় ক্যাফে রয়েছে। তো চলো পুরো সাফারিটা তোমাদের করে দেখাই। আর এই যে বাস, এই বাসগুলো সবই যাবে। এই বাসটায় এক সাইডে দুটো করে সিট, এক সাইডে সিঙ্গেল সিট। তা আমি সিঙ্গেল সিটটাই পেয়েছি। দেখো বাসের ভেতরটা আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এক সাইডে ডবল সিট, এক সাইডে সিঙ্গেল সিট। টোটাল 16 জন যেতে পারবে, 16টা সিট রয়েছে। একদম এই যে সিটটা, এই সিটটাই আমার। লাকিলি জানলার পাশেই সিটটা পেয়ে গেছি। আর এই সাফারিটা টাইমিং হচ্ছে 1 ঘন্টা, 4টে থেকে 5টা অবধি। আর এখানটায় কিন্তু এক একটা আলাদা আলাদা টাইমিং রয়েছে, এক টাইমিংয়ে সাফারি হয় না। তো তোমাদের আমি সেই টাইমের আর রেট চার্টটা পুরো দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও, সেই বুঝে তোমরা আসবে এখানটায়। আমাদের বাস স্টার্ট হচ্ছে, আর এটা কিন্তু এসি বাস। আমাদের বেঙ্গল সাফারি স্টার্ট, বাস ছেড়ে দিয়েছে একদম 4:15 সময় ছাড়লো। চলো দেখা যাক কীরকম হয় বেঙ্গল সাফারি। বাস পুরো ফুল, একটাও সিট খালি নেই। তো চলো এনজয় করো। সামনে দেখো গেট আছে, গেট খুলবে তারপরে গাড়ি ঢুকবে। এই হলো এন্ট্রান্স সাফারি, দিক দিয়ে এই লোহার জাল দিয়ে ঘেরা রয়েছে। এই হলো এন্ট্রান্স, এই গেট। সো বন্ধুরা, আমরা এখন ডিআর জোনে এন্ট্রি করছি। প্রায় 700 হেক্টর জুড়ে এই বেঙ্গল সাফারি, যেটা পুরোটাই জঙ্গলে ঘেরা। আর এই খোলা জঙ্গলের মাঝেই উন্মুক্তভাবে রয়েছে পশু পাখিরা, যাদের পুরো মুভমেন্টগুলো আমরা উপভোগ করতে পারবো এই ফুল প্রোটেক্টেড এসি বাসের মধ্যে বসে, যার কাজগুলো একদম স্বচ্ছ পরিষ্কার। দেখো দেখতে কোনো অসুবিধা হবে না। ডিআর অর্থাৎ হরিণ দেখে আমরা আমাদের পরবর্তী যে জোন তার মধ্যে এন্ট্রি করলাম। এই যে এন্ট্রি গেটটা, সেখানটায় লেখা ছিল এটা হলো লেপার জোন, এখানটায় আমরা লেপার দেখতে পারবো। তো চলো দেখে নিই কটা লেপার দেখতে পারি। আজ আমরা যে বেঙ্গল সাফারিতে এসেছি, এই বেঙ্গল সাফারিটা কী? এই বেঙ্গল সাফারি হলো অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক। আর এই পার্কটা কিন্তু চারদিক দিয়ে প্রোটেক্টেড, তাই কোনো চিন্তার কারণ নেই। আমরা এখন এন্ট্রি করলাম ব্ল্যাক বিয়ার জোনে। তো চলো দেখে নেওয়া যাক ব্ল্যাক বিয়ার। আমরা কিন্তু অনেকগুলোই ব্ল্যাক বিয়ার দেখতে পেয়েছিলাম। এখানে আরও ব্ল্যাক বিয়ার রয়েছে, কিন্তু আমাদের গাড়িটা যখন এখানে এসেছিল তখন মোটামুটি 4টে ব্ল্যাক বিয়ার এখানটা ছিল, আমরা দেখতে পেয়েছিলাম।
সো বন্ধুরা, এবার কিন্তু মন শক্ত করে দেখতে থাকো। আর যাদের মন হালকা, যারা ভয় পায়, তারা কিন্তু এই জায়গাটা স্কিপ করতে পারো। কারণ আমরা কিন্তু এখন মোস্ট ডেঞ্জারাস জোনে এন্ট্রি করেছি। এটা হলো টাইগার জোন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, টাইগার জোন। আর এই জোনটায় প্রচুর টাইগার রয়েছে, আর সব টাইগার কিন্তু ছাড়া থাকে। কিছু টাইগার খাঁচার মধ্যেও থাকে, তোমাদের দেখাবো, কিন্তু বেশিরভাগটাই ছাড়া থাকে। একদম গাড়ির আশেপাশ থেকেই ঘুরবে, তোমরা তাদের মুভমেন্টটা দেখতে পারবে। চলো দেখে নেওয়া যাক টাইগার জোনে কটা টাইগার দেখতে পাবো। টাইগার জোন থেকে আমরা বেরিয়ে আবার একটা ডিয়ার জোনে এন্ট্রি করলাম। এখানে কিন্তু প্রচুর ডিয়ার তোমরা দেখতে পারবে। তিন চার রকমের ডিয়ার রয়েছে, আর সেগুলো এক একটা জোন করা রয়েছে আলাদা আলাদা। তার মধ্যে এটা একটা জোন। তো বন্ধুরা, তোমাদেরকে এই বেঙ্গল সাফারি আরও একটা ইনফরমেশান আমি দিয়ে রাখি। এই যে বেঙ্গল সাফারি, এর টিকিট এটা কিন্তু তোমরা অনলাইনেও বুক করতে পারবে। আর অনলাইনে বুকিং করার যে সাইট, সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা চেক করে নিও। তা আমাদের আজকের বেঙ্গল সাফারি 1 ঘন্টা কমপ্লিট। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো অ্যাডভেঞ্চার পার্ক। এখানে নানা রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সেগুলো রয়েছে। আর এ সাইডটা কিছু কুমির তোমরা দেখতে পারবে। তো চলো কুমির দেখে নিই। আর এছাড়াও সামনে যে রাস্তাটা, সেটা হলো ফুড জু। ফুড জুতে ঢোকার আগেই সামনেই দেখো দু সাইডে কুমির রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা সাফারি করবে, তাদের কিন্তু এক্সট্রা করে আর জুয়ের জন্য 50 টাকা এন্ট্রি ফি দিতে হবে না। সাফারির সঙ্গে কিন্তু জুটা ফ্রি। আর একটা জিনিস খেয়াল রাখবে, জু কিন্তু 5টায় ক্লোজ। আমাদের কিন্তু আজকের এখানে আসতে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য আর ফুড জুটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা তোমরা একটু হাতে টাইম নিয়ে এসো, তাহলে তোমরা এই ফুড জুটাও ঘুরে দেখে নিতে পারবে। আর তোমরা যারা দার্জিলিং, গ্যাংটক, সিকিম ঘুরতে যাও, তারা কিন্তু সেখান থেকে ফেরার পথেও এইটা কিন্তু কভার করে নিতে পারো। এখানটায় লাগেজ রাখারও ব্যবস্থা আছে। তো তোমরা ফেরার পথে এখানটায় নেমে গিয়ে এই জায়গাটাও তোমরা কভার করে নিতে পারো। এছাড়া যারা শিলিগুড়ি অথবা জলপাইগুড়ির কাছাকাছি থাকো, তারা তো যে কোনো সময় অনায়াসে এসে ঘুরে যেতে পারো। সামনে যেটা দেখছো, এটা হচ্ছে জিপ লাইনার এর স্টার্টিং পয়েন্ট। তো বন্ধুরা, আজকের এই বেঙ্গল সাফারি ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও, নতুন ইনফরমেশনের সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।